গুড মর্নিং এভরিওয়ান। কি আজকের এই জায়গাটা একটু অন্যরকম লাগছে? তো কারণ আমি আছি আমার জামাইবাবুর বাড়িতে, আমার মেজো জামাইবাবুর বাড়িতে, যাকে আমি ছোট্টা ভাই বলে ডাকি। তোমরা তো জানোই যে 1 জানুয়ারি আমরা সবাই মিলে চলে গেছিলাম রাতের দিকে জামাইবাবুকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যেহেতু বেচারা একা একা ছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালে আমাদের বাড়ি চলে আসার কথা সেই দিনই। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে বিবির হাটে জোকাতে। তো এটা হচ্ছে সোনারগাঁও প্রজেক্ট। হ্যাঁ, এখানে এরকম অনেক বাংলো আছে, সিমিলার দেখতে বাংলো আছে, সোসাইটি বলতে পারো, ভীষণ সুন্দর সাজানো গোছানো সোসাইটি। জামাইবাবু যেহেতু কলকাতার ওই সাইডে জব করে, তার জন্য ডেইলি প্যাসেঞ্জারি করাটা একদমই সম্ভব ছিল না শরফুলি থেকে, তাই ওখানে বাড়ি করে নেয়। আর এত সুন্দর বাড়িটা, এখন একাই থাকে, পরবর্তীকালে আমার দিদি আসবে, তখন দিদি সুন্দর করে আরও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবে। এমনি জামাইবাবু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেটা তোমরা দেখতেই পেয়েছো ব্লগে নিশ্চয়ই। তো চলো আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে।